অল রাইট, তো এইরকম স্ট্যাটাস ভিডিওগুলো কিন্তু খুবই ট্রেন্ডিংয়ে রয়েছে, যে কারণে আজকের এই ভিডিওতে আমি আপনাদের শেখাবো যে এরকম স্ট্যাটাস ভিডিও কীভাবে এডিট করবেন ফোন দিয়ে। তো অবশ্যই ভিডিও এন্ড পর্যন্ত দেখবেন। তো গাইজ, এর জন্য আপনার কী করতে হবে, অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশান ডাউনলোড করে নিতে হবে। আপনার কাছে যদি অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশান অলরেডি থাকে তো ভালো, না থাকলে চলে আসুন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে ভিডিওর ডেসক্রিপশন বক্সে। দেন টেলিগ্রাম চ্যানেলে আসার পর সবার উপরের দিকে দেখবেন একটা মেসেজ এখানে পিন করা থাকবে, এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন আপনার সামনে কতগুলো লিঙ্ক চলে আসবে। ফার্স্টেই যে লিঙ্কটা দেওয়া আছে দেখুন, ওই লিঙ্ক থেকে আপনারা অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করে নেবেন। দেন চলে আসবেন নিচের দিকে, এখানে আপনার জয়েন বাটন পেয়ে যাবেন একটা, তো ওখানে জয়েন বাটনে ক্লিক করে আপনার টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করে নেবেন। কারণ ভিডিওতে আমি যা ম্যাটেরিয়াল ইউজ করবো এখানে আপলোড করে দেবো, এখান থেকে আপনাদের সেগুলো ডাউনলোড করতে অনেকটা সুবিধা হবে, তো অবশ্যই জয়েন করে নেবেন। দেন এখান থেকে ব্যাকে আসবেন, অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশানটি ওপেন করে নেবেন। দেন প্রজেক্ট অপশন আছে নিচে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন আমার দুটো প্রজেক্ট রয়েছে, একটি বিটমার্ক, অন্যটি দেখুন রয়েছে ইফেক্ট। সো এই দুটো প্রজেক্ট কিন্তু আপনার থাকবে না, আপনাকে এই দুটি প্রজেক্ট ডাউনলোড করতে হবে, এবং ডাউনলোড লিঙ্ক আমি দিয়ে রেখেছি ভিডিওর ডেসক্রিপশন বক্সে, ওখান থেকে ডাউনলোড করে অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশানে ইম্পোর্ট করে নেবেন। সরি, দেন ফার্স্টে কী করুন, বিটমার্ক প্রজেক্ট যেটা আছে ওটাকে ওপেন করে নেবেন। ওপেন করার পর এখানে নিচে সঙ্গের লেয়ারটা থাকবে, সঙ্গের লেয়ার থাকবে, অ্যান্ড এখানে দেখবেন কিছু রেড লাইন রয়েছে, ফার্স্টের দিকে একটা থাকবে, মাঝে একটা থাকবে, অ্যান্ড লাস্টে একটা থাকবে। তো ফার্স্টে রেড লাইনটা চলে আসবেন, মানে বিটমার্কটা চলে আসবেন। দেন এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন, দেন এখান থেকে মিডিয়াতে ক্লিক করবেন, দেন এখান থেকে ভিউ অলে ক্লিক করে এখান থেকে আপনার ফটো সিলেক্ট করবেন। অ্যান্ড এই ভিডিওতে আমি যা কিছু ইউজ করব, প্রজেক্ট ম্যাটেরিয়াল নামে থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক, এবং টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই পেয়ে যাবেন, দু জায়গাতেই পাবেন, আপনার ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। দেন এখান থেকে ফটোটা সিলেক্ট করে নেবেন একটা, দেন এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে অ্যাড করে নেবেন, দেন থ্রি ডট রয়েছে এখানে ক্লিক করবেন, দেন এখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া এখানে ক্লিক করে দেবেন, তাহলে ফিল স্ক্রিন হয়ে যাবে অটোমেটিক। দেন ডান দিকে আরও একবার ক্লিক করবেন, আরও একবার ক্লিক করবেন, দেন আরও একবার ক্লিক করবেন, দেখবেন টাইম লাইনটা একদম এন্ড পর্যন্ত চলে আসবে। দেন এই অপশানটিতে ক্লিক করে দেবেন, তাহলে ফটো লেয়ারটি এন্ড পর্যন্ত চলে আসবে। ওকে, দেন কী করবেন, মাঝের এই যে বিটমার্কটা আছে ডাইরেক্ট লাইনটা, এখানে চলে আসবেন টাইম লাইন নিয়ে। দেন ফটো লেয়ারটা সিলেক্ট করে এই অপশানটিতে ক্লিক করে দেবেন, তাহলে এটা স্প্লিট হয়ে যাবে, দেখুন দুভাগে ভাগ হয়ে গেল। এবার কী করবেন, মানে ফার্স্টের যে ভাগটা আছে ওটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখান থেকে এই যে অপশান রয়েছে এখানে ডবল স্কোয়ার, এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনারা এখান থেকে ডুপ্লিকেট লেয়ার এখানে ক্লিক করে দেবেন, তাহলে লেয়ারটা এখানে ডুপ্লিকেট হয়ে যাবে। দেন উপরের যে অপশানটা আর কি, লেয়ারটা আছে উপরের যে ফটো লেয়ারটা আছে ওটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে ব্লেন্ডিং অ্যান্ড ওপাসিটি এখানে অপশান রয়েছে, ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে আপনার ওপাসিটিটা কমিয়ে নেবেন, কমিয়ে এখান থেকে আপনার করে দেবেন 20% বা তার আশেপাশে রাখবেন, 24% রাখছি। দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন। দেন এবার আমাদের ফটোতে এফেক্ট অ্যাড করতে হবে, তার জন্য এখান থেকে ব্যাকে চলে আসবেন। ব্যাকে এসে এফেক্টের পিসেটটা ওপেন করে নেবেন। ওপেন করার পর এখান থেকে দেখবেন একটাই ফটো রয়েছে, তো এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে এফেক্টে ক্লিক করবেন, দেন এখান থেকে থ্রি ডটে ক্লিক করে এখান থেকে কপি এফেক্ট এখানে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন, ব্যাকে এসে আপনার প্রজেক্টটা ওপেন করে নেবেন। দেন এখান থেকে ওপরের যে ফটোটা আছে ওটাকে সিলেক্ট করবেন, দেন এফেক্টে ক্লিক করবেন, দেন এখান থেকে থ্রি ডটে ক্লিক করে এখান থেকে পেস্ট এফেক্ট এখানে ক্লিক করে দেবেন, তাহলে এখানে এফেক্টটা পেস্ট হয়ে যাবে। দেন সবার নিচে চার নম্বরে যে একটা এফেক্ট রয়েছে দেখুন, পালস ওপাসিটি নামে, এটাকে জাস্ট ওপেন করে নেবেন, ওপেন করে নেবেন একবার। দেন এখান থেকে এই যে ডিলিট আইকন রয়েছে এখানে ক্লিক করে দেবেন, তাহলে এটা ডিলিট হয়ে যাবে। দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন, এবার নিচের ফটো লেয়ারটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এফেক্টে ক্লিক করবেন, দেন এখান থেকে থ্রি ডটে ক্লিক করে পেস্ট এফেক্টে ক্লিক করে এখানে এফেক্টটা অ্যাপ্লাই করে দেবেন। দেন এখান থেকে কোনো কিছু করতে হবে না, যেমন আছে তেমন ছেড়ে দেবেন। এবার দেখুন এরকম একটা এফেক্ট লেগে গেছে, ওকে ওকে এরকম একটা এফেক্ট লেগে গেছে। এবার টাইম লাইনটা এখানে এগিয়ে নিয়ে আসবেন, এগিয়ে নিয়ে আসার পর এখানে এই বিটমার্কে নিয়ে আসবেন, 12.27 সেকেন্ডের যে বিটমার্কটা আছে এখানে নিয়ে চলে আসবেন রেড লাইনটা। দেন এখান থেকে প্লাসে ক্লিক করবেন, দেন মিডিয়াতে ক্লিক করবেন, দেন এখান থেকে এই ভিডিওটা অ্যাড করে নেবেন। সো এই ভিডিওটা অ্যাড করে নেবেন, লিঙ্ক রয়েছে ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রজেক্ট ম্যাটেরিয়াল নামে, তো ওখান থেকে ডাউনলোড করে নেবেন। দেন এখান থেকে ভিডিও লেয়ারটা সিলেক্ট করবেন একবার, দেন এখান থেকে থ্রি ডটে ক্লিক করবেন, দেন এখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া এখানে ক্লিক করে এটাকে ফিল স্ক্রিন করে নেবেন। দেন এখান থেকে টাইম লাইনটা একটু এগিয়ে নিয়ে আসবেন, এরকম টাইম লাইনটা এগিয়ে নিয়ে আসবেন, যেখান থেকে গ্লাসটা আর কি চলে যাচ্ছে সব সেই জায়গাটা দেখে নেবেন। তো দেখে নিচ্ছি কোন জায়গাটা আর কি চলে যাচ্ছে, তো এই জায়গাটা ঠিক আছে, ওকে। তো এই জায়গাটা ঠিক আছে, তো এখানে আপনার এবার ভিডিও লেয়ারটা সিলেক্ট করে রেখে এরকম সিলেক্ট করে রাখবেন,
ব্ল্যাক স্ক্রিন ভিডিও লেয়ারটা, দেন এই অপশানটি রয়েছে এখানে ক্লিক করে দেন, তাহলে রাইট সাইড থেকে এক্সট্রা পার্টটা কাট হয়ে যাবে। এবার কি করতে হবে, ব্ল্যাক স্ক্রিনটা রিমুভ করতে হবে, তার জন্য এখান থেকে ব্লেন্ডিং অ্যান্ড ওপাসিটি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে লাইটেন অপশানে যে ক্লিক করবেন, দেন এখান থেকে স্ক্রিন অপশানে ক্লিক করে এটাকে স্ক্রিন করে দেবেন। দেখুন এটা এবার রিমুভ হয়ে গেছে ব্ল্যাক স্ক্রিনটা। ওকে, এবার কি করতে হবে আপনাদের, আবার এই মাঝের বিট মার্কটা চলে আসবেন, এই বিট মার্কে আবারও চলে আসবেন। এখানে আসার পর এখান থেকে আবারও প্লাস আইকনে ক্লিক করবেন, দেন মিডিয়াতে ক্লিক করবেন, দেন এখান থেকে এই আর কি ভিডিওটা নিয়ে নেবেন, এই টেমপ্লেট ভিডিওটা নিয়ে নেবেন। ওকে, দেন ভিডিও লেয়ারটা সিলেক্ট করবেন, একবার সিলেক্ট করে এখান থেকে থ্রি ডটে ক্লিক করবেন, দেন এটাকে ফিল কম্পোজিশন এরিয়া এখানে ক্লিক করে দেবেন, তাহলে অটোমেটিক ফিল স্ক্রিন হয়ে যাবে। দেন ডান দিকের অ্যারোতে একবার ক্লিক করবেন, দেন আরও একবার ক্লিক করবেন। ওকে, একবারই ক্লিক করবেন, তাহলে এই বিট মার্ক পর্যন্ত টাইম লাইনটা চলে আসবে। দেন এই অপশানটিতে ক্লিক করে দেবেন, তাহলে রাইট সাইড থেকে এক্সট্রা পার্ট কাট হয়ে যাবে। এবার ব্ল্যাক স্ক্রিনটা রিমুভ করার জন্য ব্লেন্ডিং অ্যান্ড ওপাসিটি এখানে ক্লিক করবেন, দেন লাইটেন এখানে ক্লিক করবেন, দেন এখান থেকে স্ক্রিন এখানে ক্লিক করে দেবেন, তাহলে এটা ব্ল্যাক স্ক্রিনটা রিমুভ হয়ে যাবে। দেখুন ব্ল্যাক স্ক্রিন এখানে রিমুভ হয়ে গেছে। এবার কিন্তু আমাদের ভিডিওটা একদম রেডি হয়ে গেছে। ওকে, আমাদের ভিডিও পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমাদের ভিডিওটা এক্সপোর্ট করতে হবে। দেখুন এখানে রেডি হয়ে গেছে আমাদের ভিডিও। ওকে, রেডি হয়ে গেছে, এবার আমাদের ভিডিওটা এক্সপোর্ট করতে হবে। সো ভিডিও এক্সপোর্ট করার জন্য কী করবেন, ডান দিকে রয়েছে শেয়ার বাটন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ভিডিও সিলেক্ট করে রাখবেন, দেন এখানে এক্সপোর্ট অপশান আছে, এখানে ক্লিক করে ভিডিওটা এক্সপোর্ট করে নেবেন। সো গাইস, এই ছিল আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে এবং এই ধরনের ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে অবশ্যই নেক্সট কোনো একটি ভিডিওতে। টেক কেয়ার অ্যান্ড বাই বাই।